বৃদ্ধাশ্রমের বিষয়ে ইসলামের বিধানটা কি ধন্যবাদ খুবই জীবন ঘনিষ্ঠ এবং সময় উপযোগী একটা আসলে এই ব্যাপারটাকে একটু আমাদের একটু উপলব্ধি করতে হবে ব্যাপারটা নিয়ে আজকে একদিকে যেরকম বিতর্ক তৈরি হয়েছে আরেকদিকে ব্যাপারটা একটা সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামের ব্যাপারে কি বলেছে মানুষ তো বৃদ্ধ হবেই জি এই বার্ধক্যকে কিন্তু আটকানো যাবে না জি মানুষ সময়ের ব্যবধানে মানুষ বৃদ্ধ হবে এটা আল্লাহ তালার বিধান আল্লাহ বলেছেন যে আমি কাউকে অমর পর্যন্ত আমি কাউকে রাখি কাউকে বার্ধক্যে পৌঁছাই এটা আল্লাহরই বিধান বিধান এখন এই যে বৃদ্ধ যারা হবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কাজ করার এনার্জি থাকে না শরীরে শক্তি থাকে না শরীরের অর্গানগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে হুম আমের হো নুনি সফিল খালক আল্লাহ বলছেন যে আমি যাদেরকে বয়স বাড়িয়ে দেই সৃষ্টিগত যে সুবিধাগুলো এগুলো আস্তে আস্তে কমাতে থাকে যারা বলছেন যে ওমান আমি যখন মানুষকে বয়স বাড়িয়ে দেয় বৃদ্ধ করে দেই তখন সৃষ্টিগত যে সুবিধাগুলো ছিল খালক কাঠামোগত সুবিধা এগুলো আস্তে আস্তে কমাই দেয় চোখের জ্যোতি কমে আসবে ব্রেন কম কাজ করবে হাঁটুতে শক্তি কমে যাবে গায়ে শক্তি কমে আসবে কাজ করতে পারবে না এটাই স্বাভাবিক জীবন আস্তে 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 এক পর্যায়ে গিয়ে সেটা মানে দেখা যাবে কমতে কমতে এক সময় হয়তো আল্লাহ তালা তাকে নিয়ে যাবে তো এই যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তো সে নিজে কিছু করতে পারবে না নিজে চলতে পারবে না নিজে কাজ করতে পারবে না এমনকি নিজে রান্না করে খেতে পারবে না এমনকি নিজে নিজের পাতে ভাত নিয়ে খেতে পারবে না এরকম অবস্থা হবে তো এরকম বৃদ্ধদের জন্য তো একটা আশ্রম থাকতেই হবে তো ইসলামের মতো এরকম একটা জীবন ঘনিষ্ঠ বিধান যেখানে মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার কোনো আশ্রয়ের জায়গা থাকবে না এরকম কোনো বিধান তো ইসলামে রাখার কথা না অবশ্যই ইসলামের ব্যাপারে অত্যন্ত চমৎকার বিধান দিয়েছে এবং বৃদ্ধাশ্রম তৈরি করা ফরজ এখন প্রশ্ন হলো এই বিতদিরে ফেলে দেওয়া যাবে না সেই বিদ্ধাশনটা কোথায় হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া ওয়াল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফয়সালা দিচ্ছে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কাউকে তোমরা ইবাদত করবে না এবং মাতা-বিদার প্রতি ইহসান করবে আর মাতা-বিতা ইহসানের সবচেয়ে উত্তম ইহসানটা আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন কি ইম্মা ইবুলুগান ইনদাকাল কিবার আহাদহুমা তোমার কাছে যখন তোমার নিকটে যখন তারা কেউ বার্ধক্য উপনীত হয় অথবা দুইজনই বার্ধক্য উপনীত হয় তাহলে বলছে তোমার কাছে তোমার কাছে অর্থাৎ বৃদ্ধদের জন্য বৃদ্ধের সন্তানের ঘর সন্তানের কাছে সেটা তার ঘরে হোক তার নিজের বাড়িতে হোক আলাদা বাড়ি বানিয়ে রেখে হোক সে আলাদা বিশাল বড় একটা প্যালেস বানিয়ে দিয়ে হোক অর্থাৎ সন্তানের কাছে হলো মানে বৃদ্ধ পিতা মাতার জন্য সন্তানের কাছে হলো আশ্রয় আল্লাহ বলেছে ইন দ্য তোমার কাছে যেন তাদের বার্ধক্য যদি কারো কাছে হয় এটাকে তুমি নিয়ামত মনে করো তখন কিন্তু তারা নানা রকমের জটিলতায় জড়িয়ে যাবে তাদের আচরণ ভালো লাগবে না তাদের কথা ভালো লাগবে না তাদের বিভিন্ন চাহিদা এগুলো খুব বিরক্তিকর একটা চাহিদা তাদের তৈরি হবে জীবনটি তাদের এরকম হয়ে যাবে তখন কি ফালাতাকুল্লাহুমা উফ তাদের কোন আচরণ উফ শব্দটিও বলোনা ওয়ালা তানহারহুমা দমক দিও না ওয়া কুল্লাহুমা কওলা কারীমা তাদেরকে যত ওই সময়েও তাদের জন্য ঠিক অত্যন্ত সম্মানজনক কথা বলবে মানে কওলা কারীমা ভদ্রচিত সম্মানজনক মর্যাদা পূর্ণ শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলবে এরপরে বলেছেন কি ওয়কফিদুল্লাহমা জানা হাজুল্লা মিনার রহমা পাখি যেমন যেরকম তার বাচ্চাদের প্রতি ডানা মানে মানে দিয়ে তাদেরকে আশ্রয় দিয়ে রাখে পাখির ডানা সাথে তুলনাটা কেন দেয়া হয়েছে পাখির ডানা খেয়াল করবেন উপরের অংশটা খুব শক্ত যাতে ওই বাস বা অন্য হিংসর পাখিগুলো বা অন্য কোনো মানে ওই জীবজন্তু যেগুলো এসে বাচ্চাকে যাতে খেতে না পারে এই ডানা দিয়ে তাদেরকে আঁকড়ে রাখে এবং কেউ আসলে ডানা দিয়ে এরকম করে বাড়ি দেয় আর উপরে প্রচণ্ড শক্ত তার উপরে যে ইয়েগুলো ডানার যে পালকগুলো প্রচণ্ড শক্ত কিন্তু নিচের যে ডানার মানে কোমল ছোট ছোট পালকগুলো এগুলো কিন্তু একদম তুলার মতো মখমলের মতো সফট আল্লাহ তালা বলেছেন যে মাতা পিতার সাথে তোমাদের আচরণটা এরকম হবে ভিতরটা হবে খুব সফট তারা যেন খুব আরাম পায় খুব মানে তৃপ্তি পায় কিন্তু মাতা পিতার কোনো কষ্ট হলে খুব শক্তভাবে সেটা তোমরা প্রটেক্ট করবে জানা মিনার রহমা এমনকি মারা যাওয়ার পরে তাদের জন্য রব্বের রাহাম হোমা কামা রব্বাই সাগিরা বলে দোয়া করবে সুতরাং বৃদ্ধের আশ্রম অবশ্যই থাকতে হবে সেটা ফরজ এবং সেটা হলো সন্তানের কমপ্লিটলি দায়িত্ব হলো সন্তানের সন্তানই সন্তানের কাছেই হলো পিতামাতার বা বয়োবৃদ্ধ যারা হবে দাদি নানি বা বড়ো ভাই আত্মীয় স্বজন ফুফু সকলের আশ্রয় এখন প্রশ্ন দুটো যে কোনো সন্তান যদি এরকম না থাকে যে তাকে দেখার মতন তার কোনো সন্তান নেই অথবা সন্তানের ওরকম কোনো সামর্থ্য নেই অথবা সন্তান আগেই মারা গেছে তখন তার অবস্থাটা কি হবে তার আশ্রমটা হবে কোথায় এই দায়িত্বের স্টেটের স্টেট কোনো লোককে আশ্রয়হীন অবস্থায় রাখতে পারবেন এটা স্টেটের দায়িত্ব মানুষ তো দূরের কথা শুধু ফোরাতের তীরে একটা কুকুরও যদি কষ্ট পায় না খেয়ে মরে আমি উমর কালার কাছে জবাবদি করতাম এই অনুভূতি নিয়ে যাদের আশ্রয়হীন যারা যাদের মানে মানে ঘর বাড়ি নেই যাদের টাকা পয়সা নেই এমনকি তাদের দেখার মতো কেউ নেই এরকম লোক যদি থাকে এমন কি একটা বিক্ষুকও যদি হয় একটা রিক্সাওয়ালাও যদি হয় আমার যদি দুইটা বাচ্চার খাবার হয় আমার মায়েরও খাবার হবে আমি কষ্ট করে থাকলে মা আমার সাথে কষ্ট করে থাকতে রাজি হবে মা এখানেই শান্তি পাবে এই দেখাল বলেছে এই সন্তান যখন আছে যে অবস্থায় আছে সেই অবস্থায় মাতা পিতাকে নিয়ে এটাই তার যেন আশ্রয় হয় এখানেই তার চিকিৎসা হবে এখানেই তার সেবা হবে এখানে তার নার্সিংয়ের ব্যবস্থা থাকবে একটা মুসলিম পরিবার একদিকে হলো সংগদার হাসপাতাল এখানেই নার্সের কাজ করবে নাতনিরা নাতিরা মেয়েরা ছেলেরা এখানে কিন্তু সেবা শুশ্রূতার কাজ হবে এটাই শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা কিন্তু মুসলিম ফ্যামিলিতে হয় ইসলাম কিন্তু এইভাবেই দেখিয়েছে যে মা বাবা ছোটদেরকে এইভাবে তাদেরকে গড়ে তুলবে আবার যখন মা বাবা বড়ো হয়ে যাবে দাদি নানি বড়ো হয়ে যাবে তখন তাদেরকে আবার তারা সেইভাবে দেখবে এখন যদি এরকম দেখার কেউ নেই এমন কেউ থাকতে পারে তাদের জন্য দায়িত্ব হলো কাদের সরকারের তারা এরকম আশ্রম বানাবে আশ্রমবাণীয় লোকগুলো খুঁজে খুঁজে নেই তাদের যত রকমের চাহিদা আছে সব চাহিদা পূরণ তাদের তাদের প্রয়োজন এখন তো 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 ব্যক্তি উদ্যোগ হচ্ছে সেটা আমি আপনার সেখানে থাকা খাওয়া তাদের চিকিৎসা তাদের যত ধরনের পরিচর্যা আছে তারা যেন বুঝতে না পারে যে আমরা অসহায় আমরা বয়সের শেষ প্রান্তে চলেছি আমাদের দেখার কেউ নেই এটা রাষ্ট্রের দায়িত্ব এখন রাষ্ট্র যদি ঠিকঠাক মতো সেই দায়িত্বটা পালন না করে অথবা করতে না পারে তাহলে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত উদ্যোগেও কেউ এটা করতে পারেন ওরকম অসহায় যারা আছে যাদের দেখার কেউ নেই তাদেরকে নিয়ে আসেন বিশাল স্বভাবের এটা বিরাট একটা কাজ কিন্তু আজকে আমি যেটা বললাম যে সমস্যা যেটা দেখা দিয়েছে নগর জীবনের কিছু ফ্যামিলি বা কিছু ছেলে মেয়ে তৈরি হয়েছে বউ ছেলের বউ তৈরি হয়েছে যারা এখন শ্বশুর শাশুড়িকে বা মা বাবাকে তাদের সাথে অ্যালাউ করতে চায় না তারা একটা বাড়তি বোঝা মনে করে তারা করে কি বিশ হাজার টাকা ডোনেশন দিয়ে দুই লাখ টাকা ডোনেশন দিয়ে মা বাবাকে নিয়ে কোথায় রেখে আসে পাঁচ লাখ টাকা ডোনেশন দিয়ে দিনে বিদ্যাশ্রমে রেখে চলে আসে এটা খুবই অমানবিক মা বাবা কিন্তু তোমার টাকা চায় না মা বাবা কিন্তু ওইখানে খুব মানে আয় খাবার দাবার এটা চায় না অনেক সময় মা বাবা সন্তানকে কাছে পেতে চায় মা বাবা তাদের সাথে মিলেমিশে থাকতে চায় তো যাদের কেউ নেই তাদের জন্য তো এরকম আশ্রমে যেতেই হবে যদি এরকম কেউ না থাকে যে তার কেউই নাই সেটা তো ভিন্ন কথা সে আশ্রমে অবশ্যই যেতে হবে সেটা সরকার যদি আশ্রম তৈরি করে উচিত সরকারের না হলে ব্যক্তি উদ্যোগেও যারা সামর্থ্যবান তারা করবেন কিন্তু মনে রাখতে হবে আমরা যারা পাঠিয়ে দেই এইটা কোন অবস্থাতেই বৃদ্ধদেরকে বোঝা মনে করে মা বাবাকে বোঝা মনে করে আশ্রমে পাঠিয়ে দেওয়া কামাতা দিন এটা খুবই খারাপ তাহলে মনে মনে রেডি থাকতে হবে আজকে আমার সন্তান যেখানে আমি আমার মা বাবাকে যেখানে পাঠাচ্ছি আমার সন্তান খারাপ জায়গায় আমাকে পাঠালে তো এটা কোনোভাবেই এটা ইসলামে এটা প্রশংসিত নয় বা উৎসাহিত করার বিষয় নয় বা বৃদ্ধদের জন্য সবচেয়ে উত্তম আশ্রম হলো সন্তানের নিজের কাছে রাখা সেটা নিজের বাড়িতে হোক অন্য কোনো ব্যবস্থাপনা হোক সন্তান নিজ দায়িত্বে মা বাবাকে অবস্থাই করবে আল্লাহ এই অর্ডারটাই দিয়েছেন তোমার কাছে রেখে তোমার দায়িত্বে রেখে তোমার তত্ত্বাবধানে রেখে তুমি এক বেলা খেয়ে এলো মা বাবা এক বেলা খেয়ে সন্তুষ্ট থাকবে এবং তারা অনেক ধন্যবাদ অনেক ঘনিষ্ঠ প্রশ্নের জবাব পেলাম আমরা